দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে বনানীতে দলীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি। তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ঈদের পর নির্বাচনকে ঘিরে জেলায় জেলায় কর্মসূচি পালনের মাধ্যমে জাতীয় পার্টিকে সুসংগঠিত করা হবে। একই সময় দলের সিনিয়র কো চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদও নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব সহ দলের শীর্ষ নেতারা।